আনন্দ নিজের কাজের জন্য সবসময় হেঁটেই যেত। সে যে রাস্তা দিয়ে অফিসে যেত, সেখানে একটা ওজন মাপার মেশিন রাখা থাকতো। সে মেশিনের উপরে দাঁড়িয়ে এক টাকার কয়েন ঢাললো ও নিজের ওজনটা মেপে নিল। তখনই মেশিনের ভেতর থেকে একটা পর্চি বাইরে এসে পড়ল। আনন্দ পর্চিটা খুলে দেখল, তোমার কাছে আজকে যে পয়সা আসার সেটা চলে আসবে, এই লেখা ছিল। এ কি, এর মধ্যে লেখা আছে যে পয়সাটা আসার সেটা আজকে চলে আসবে? হ্যাঁ, দেখি আজকে কি হয়। এই কথা ভেবে সে পর্চিটাকে দেখলো, নিজের পকেটে রাখলো আর অফিসের দিকে রওনা দিল। সেই দিন বিকেলে যখন সে বাড়িতে ছিল, তার বন্ধু দেব এলো। আরে আয় দেব, কেমন আছিস? আমি তো ঠিক আছি আনন্দ, তোমার থেকে যে 1,00,000 টাকা ধার নিয়েছিলাম সেটা ফেরত দিতে এসেছি। দেব নিজের হাতে রাখা 1,00,000 টাকা আনন্দকে দিয়ে দিল। আনন্দ সে পয়সা নিয়ে নিল। তারপরে দেব সেখান থেকে চলে গেল। হঠাৎ আনন্দের মনে পড়ে গেল সেই ওজন মাপা মেশিনের পর্চির কথাটা। ওই পর্চিতে লেখা ছিল আজ ওর হাতে কিছু টাকা আসবে। ওতে যা লেখা ছিল তাই হলো। আনন্দ ভীষণ আশ্চর্য হলো। আরে সেই ওজন মাপার মেশিনের পর্চির মধ্যে যা লেখা ছিল এই মাত্র তো সেটাই হলো। ওটা ওজন মাপার কোনো মায়াবী মেশিন তো না? সে চিন্তায় ডুবে গেল। ব্যাস, এখন তো মাঝে মধ্যেই সে ওই মেশিনে নিজের ওজন মাপে। ওই মেশিন থেকে যে পর্চিটা বেরিয়ে আসে আর ওর মধ্যে যা লেখা থাকে, তার জীবনে ওই সব জিনিস সম্ভব হতে লাগলো। সেই জন্য তার বিশ্বাস হয়ে গেল যে ওই ওজন মাপার মেশিন একটা মায়াবী মেশিন। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন হামেশার মতো ওই মেশিনের উপরে চেপে 1 টাকার কয়েন ঢাললো। মেশিনের থেকে একটা পর্চি এসে বাইরে পড়ল, তাতে 1 সপ্তাহের মধ্যে তুমি মরে যাবে এই লেখা ছিল। এটা পড়তেই ও বেচারা তো খুব ভয় পেয়ে গেল। এই মায়াবী মেশিনের পর্চির মধ্যে যা লেখা থাকতো তাই হতো, সর্বনাশ এটাও হতে পারে? তার মানে আমার বাঁচবার জন্য শুধু 1 সপ্তাহই আছে? ওরে বাবা রে, এই কথা যখনই ভাবত তার ভয় লাগত। পর্চিটা নিজের পকেটে রেখে সে বাড়ির দিকে রওনা হল। আরে এবার আমি কি করব? বেঁচে থাকার জন্য আমার হাতে কি শুধু 1 সপ্তাহই আছে? আমার স্ত্রী, আমার বন্ধু, আমার সব ভাই বন্ধু, আমি কি সবাইকে ছেড়ে চলে যাব? আমি কি এক ঝটকায় মরে যাব? এই জাদুই মেশিন যা যা বলেছে সব কিছু আমার জীবনে ঘটেছে, মনে হয় এটাও আমার জীবনে হবে। আরে এবার আমি কি করব? ভাবতে ভাবতে দুঃখিত মনে সে হাঁটতে লাগল। কাজে না গিয়ে বাড়িতে ফেরত আসতে দেখে তার স্ত্রী কবিতা তাকে বলল, শোনো কি ব্যাপার? শরীরটা বিশেষ ভালো লাগছে না, ভাবলাম শুয়ে পড়ি তাই চলে এলাম। যখন তুমি যাচ্ছিলে তখন তোমার শরীর তো ঠিক ছিল, পর কি হলো? এই কথাটার জবাব না দিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার স্ত্রী তার পেছন থেকে এসে কপালে হাত রেখে দেখল। সে জ্বরে কাঁপছিল। কি ব্যাপার, তোমার কি জ্বর হয়েছে? চলো হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি কথা বলছো, তোমার শরীর এত খারাপ তাও তুমি হাসপাতালে যেতে চাও না? আজকাল নানা রকম অসুখ হচ্ছে, আগে উঠে তো বসো, একটা অটো নি আর হাসপাতালে গিয়ে তোমাকে দেখিয়ে আনি। আরে বাবা, এসব কিছুর দরকার নেই। মুখটা চিন্তায় ভরা দেখে তার স্ত্রী তাকে বলল, কি ব্যাপার বলো তো, তুমি কেন এত ভাবছো? সে আস্তে করে উঠে বসে পড়ল। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি মরে যাব। এটা কি বলছো তুমি? হয়রান হয়ে সে জিজ্ঞাসা করল। সে সেই মায়াবী মেশিনটার বিষয় আর পর্চিটার মধ্যে যা কিছু লেখা থাকে, ওনার সাথে যা কিছু হয়েছে সব কথা স্ত্রীকে বলল। সে যখন এসব শুনল তো ভাবনায় পড়ে গেল। তারপরে, আরে বাস এইটুকু, কোনো ব্যাপার না, আমার সাথে চলো। কিন্তু কোথায় যাবে? আগে এটা বলো, সেই মায়াবী মেশিনটা কোথায়? যত তাড়াতাড়ি হয় আমাকে মেশিনের কাছে নিয়ে চলো। আনন্দ সেই মায়াবী মেশিনটার কাছে নিজের স্ত্রীকে নিয়ে এলো। দেখলে, আমি বলেছিলাম না এটাই ওই মায়াবী মেশিন। তখন হঠাৎ কবিতা একটা পাথর নিয়ে এলো আর ওই মেশিনের ওপরে লাগিয়ে দিল। যেই ওর মধ্যে পয়সা ঢাললো, একটা পর্চি বেরিয়ে এলো।
তাতে লেখা ছিল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার বিয়ে হবে। সে পর্চিটা আনন্দকে দেখালো। শোনো, এই দেখো, এই পাথরটা কাউকে ভালোবাসতে পারে বা পাথরের বিয়ে হতে পারে। এটা কোনো মায়াবী মেশিন না, একটা সাধারণ মেশিন। যদি এটা কোনো মায়াবী মেশিন হতো, একটু ভেবে দেখো, পর্চিতে যা লেখা আছে সেটা তো পাথরের জন্য। এই মেশিনের উপরে যখনই তুমি দাঁড়াবে, যা এই পর্চিতে লেখা আসে সেগুলি তো তোমার জীবনে হয়েছে, তুমি সেই কথাগুলি পর্চির সাথে মিলিয়ে দিচ্ছ। আর তুমি বিশ্বাস করে ফেলেছো যে এটা মায়াবী মেশিন, তাই পর্চিতে যা লেখা ছিল কি তুমি এক সপ্তাহের মধ্যে মরে যাবে, সেটা পড়ার পরে তো তুমি ভয় পেয়ে গেছো। আনন্দ এই কথাটা ভাবল, একটা সাধারণ মেশিন কি আমি মায়াবী মেশিন ভেবে বসেছিলাম। শোনো, এত দূর এসেছি, হাসপাতালটা কাছেই না, তোমার জ্বরের জন্য ওষুধ নি আর বাড়ি ফিরি, চলো। না না, আমার ওষুধের দরকার নেই। কিন্তু কেন? পর্চিতে লেখা ছিল আমি এক সপ্তাহের মধ্যে মরে যাব, সেই ভয়ে আমার জ্বর এসে গেছিল, আর ভয় নেই। এই জন্য এই জ্বরটাও কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আনন্দের কথা শুনে স্বামী স্ত্রী বাড়ির দিকে রওনা দিল।